এখানে যে বক্সগুলো আছে, বক্সের ভিতরের প্রতিটা গ্যাজেটই কিন্তু 500 টাকার কম বাজেটের গ্যাজেট। এবং মজার বিষয় হচ্ছে, আজকের এই বক্সগুলোর ভিতরে কোন বক্সে কি থাকছে সেটা কিন্তু আমারও জানা নেই। আপনাদের সাথে একসাথে আনবক্সিং করার সময় দেখে নিব কোন বক্সে কি থাকছে। আর এখানে যে গ্যাজেটগুলো আজকে আনবক্সিং করব, আমি শুধুমাত্র আনবক্সিং করছি আজকে ভিডিওতে, কারণ এটা রিভিউ ভিডিও অলরেডি আগের ভিডিওতে দেওয়া আছে, অর্থাৎ আগে আমাদের চ্যানেলে আপলোড করা হয়েছে। চাইলে আপনি সেখান থেকে এই গ্যাজেটগুলোর প্রতিটা গ্যাজেটেরই রিভিউ ভিডিও দেখে নিতে পারেন। আর আরেকটা বিষয় যেটা, আজকে শুধুমাত্র গ্যাজেট আনবক্সিং করছি এমনটি নয়, গ্যাজেটের পাশাপাশি কিছু অন্যান্য প্রোডাক্টও আনবক্সিং করতে পারি, কারণ আমার উচিত ছিল গ্যাজেটেরই আনবক্সিং করা শুধুমাত্র, কিন্তু আমার যেহেতু জানা ছিল না কোন বক্সে কী আছে, তার কারণে গ্যাজেটের পাশাপাশি অন্যান্য কিছু প্রোডাক্টের আনবক্সিংও করে ফেলেছি। যদিও ভিডিওটা আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে, এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দেওয়ার অনুরোধ থাকলো। আজকে দেখতে পাচ্ছেন আমার এখানে অনেকগুলো বক্স আছে, যদিও প্রতিটা বক্সে গ্যাজেট থাকছে না, তবে বেশিরভাগ বক্সে এখানে গ্যাজেট থাকছে, এবং এখানের প্রতিটা গ্যাজেটেরই কিন্তু রিভিউ ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে পাবলিশ হয়ে গেছে। চাইলে আপনি সেখান থেকে প্রতিটা আলাদা আলাদা গ্যাজেটের রিভিউ দেখে নিতে পারেন। তবে আজকের এই ভিডিওতে আমি শুধুমাত্র এই বক্সের ভিতর থেকে বের করে নিয়ে আসব কি থাকছে, কি গ্যাজেট আছে এখানে সেগুলো। তবে আমাদের ফার্স্ট বক্সটি দেখব ফার্স্টে যে কি আছে এটার ভিতরে। এখানে দেখতে পাচ্ছেন স্কচ টেপ দিয়ে লাগানো ছিল, এবং আমি উপর থেকে জাস্ট নর্মালি উপরের যে স্কচ টেপটি সেটি কেটে ফেললাম। এবং এটার ভিতরে যে আসলে কি আছে আমি নিজেও জানি না, আপনাদের সাথে একসাথেই দেখব, এবং তার জন্য আমি জাস্ট উপরের স্কচ টেপটি কেটে ফেলবো এবং ভিতর থেকে আমি প্রোডাক্টটি বের করে নিয়ে আসবো। যদিও এটাতে গ্যাজেট থাকার সম্ভাবনা একটু কম আমার কাছে মনে হচ্ছে, কারণ এখানে একটি বডি স্প্রে আছে বলে আমার মনে হচ্ছে, এবং এটা একটা বডি স্প্রে দেওয়া হয়েছে, যদিও বডি স্প্রেটা আমার এতটা পছন্দের না। যাই হোক, বডি স্প্রেটা আমি সাইডে রেখে এবং আরেকটি বক্স আমি আনবক্সিং করব এখন। যদিও এখানে যে পলিব্যাগগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই পলিব্যাগের মধ্যে দুইটি পলিব্যাগে দুইটি আলাদা আলাদা রেইনকোট আছে, এবং একটিতে একটি মোবাইল হোল্ডার আছে। যদিও রেইনকোট দুইটির আনবক্সিং এবং রিভিউ ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে আগেই আপলোড করা হয়েছে, এবং এইখানে যে মোবাইল হোল্ডারটি আছে এটা আমি এখন বের করে নিয়ে আসবো পলিব্যাগের ভিতর থেকে। পলিব্যাগের উপর থেকে বোঝা যাচ্ছিলো এটার ভিতরে একটি মোবাইল হোল্ডার আছে, আর বক্সগুলোর কোনটাতে কী আছে সেটা তো বোঝা যাচ্ছে না উপর থেকে। তো এখানে দেখতে পাচ্ছেন মোবাইল হোল্ডারটি কিন্তু যথেষ্ট ভালো, বিল্ড কোয়ালিটিও ভালো আমার কাছে লেগেছে, এবং এই মোবাইল হোল্ডারটি 90 থেকে 100 টাকার মধ্যে পাওয়া যায়। আপনারা যে কোনো অনলাইন মার্কেট বা দারাজ থেকেও এটা পারচেস করতে পারেন, এটার দাম 90 থেকে 100 টাকার মধ্যেই পাওয়া যায়। আপনারা মোবাইল হোল্ডার লিখে সার্চ করলেই এটা পেয়ে যাবেন। এবং এখানে বাকি যে দুইটা দেখতে পাচ্ছেন, এই দুইটার মধ্যে দুইটা রেইনকোট আছে, এবং এই রেইনকোট দুইটার আনবক্সিং এবং রিভিউ ভিডিও আমি চ্যানেলে আপলোড করে রেখেছি, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশনে এই দুইটি আনবক্সিং ভিডিও, অর্থাৎ এই যে রেইনকোট দুইটির আনবক্সিং ভিডিও আমি লিংক দিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। যদিও এই দুইটি আমি এখন আনবক্সিং করছি না, এই পলিব্যাগ দুইটিকে আমি এখন রেখে দেবো, এবং বাকি যে বক্সগুলো আছে বক্সগুলোর ভিতরে কী থাকছে সেটাই দেখে নেব। তো পলিব্যাগ দুইটি আমি রেখে দিচ্ছি, এটার ভিতরেও সেম আরেকটি রেইনকোট আছে। এটা হচ্ছে এই রেইনকোটের একটি দাম 150 থেকে 60 টাকা অ্যারাউন্ড, আরেকটা শুধুমাত্র 60 টাকা, এবং দুইটারই কিন্তু রিভিউ ভিডিও চ্যানেলে আছে। আর এইখানে যে বক্সটি আছে এটার ভিতরে কী আছে আমি এখনও পর্যন্ত জানি না, আমি বক্সটি আনবক্সিং করে ফেলি এবং ভিতরে কী থাকছে সেটা বের করে নিয়ে আসবো, আপনারাও দেখতে পাবেন আমিও দেখতে পাবো একসাথেই। তো জাস্ট বের করে নিয়ে আসবো এখন, উপরের কস্টেপটি কেটে ফেললাম, এবং এক সাইডে একটুখানি লেগে আছে এখনও কস্টেপ। তো এটা সারিয়ে ফেলার পরপরই কিন্তু ভিতর থেকে মোটামুটি কিছুটা আন্দাজ করতে পারছিলাম, এখানে টুথপেস্ট এবং বডি সোপ দেওয়া হয়েছে, একটি টুথপেস্ট এবং কয়েকটি সাবান এখানে আছে। তো বক্সটিতে কোনো গ্যাজেট পাইনি, এখানে একটি টুথপেস্ট, একটি সাবান এবং কয়েকটি হেয়ার অয়েল দেওয়া হয়েছে। এছাড়া এই বক্সে আর কিছুই ছিল না, এটাতে গ্যাজেট ছিল না, যদিও আমি বলেছিলাম কয়েকটি বক্সে গ্যাজেট নেই, তার মধ্যে এই বক্সটিতে গ্যাজেট ছিল না, এই সাবান টুথপেস্ট আর হেয়ার অয়েল দেওয়া হয়েছে। আর দুটি বক্স এখনও দেখতে পাচ্ছি, এই বক্স দুইটিতে আসলে কি আছে আর কি কি আছে চলুন দেখে নেওয়া যাক। তো এখানে উপরের বক্সটি একটু ভারী লাগছে আমার কাছে, এবং এটা একটু হালকা লাগছে, তো হালকা বক্সটি আগে খুলে দেখি এটার ভিতরে কী থাকছে। তো উপরের যে পলিব্যাগটা, এখানে অ্যাড্রেস দেওয়া থাকে, এবং মানে যে
প্রোডাক্টের বিবরণ সেগুলো দেওয়া থাকে এখানে। আর ভিতরে বক্সের উপরে কস্টেপ লাগানো আছে, কস্টেপটি কেটে ফেলবো জাস্ট নর্মালি উপর থেকে, এবং কস্টেপটি কেটে ফেলার পর ভিতরে যে কি প্রোডাক্ট আছে সেটা দেখে দেখতে পাবো এখান থেকে। হ্যাঁ, এটার ভিতরে দেওয়া হয়েছে একটি মাল্টিপ্লাগ, এই মাল্টিপ্লাগটিরও আনবক্সিং ভিডিও আমাদের চ্যানেলে কিন্তু করা হয়েছে। তো এখানের মাল্টিপ্লাগটিও আপনারা 150 টাকার ভিতরে পেয়ে যাবেন, আরও কমে পাওয়া যায় এই মাল্টিপ্লাগগুলো। তো আপনারা চাইলে এটাও পারচেস করতে পারেন, এই মাল্টিপ্লাগটা যথেষ্ট ভালো ছিল এবং এটা রিভিউ আমি রিভিউ ভিডিও করব এবং সেটা আমি চ্যানেলে আপলোড করব। যদিও এই ভিডিওটা আমি পরে আপলোড করব এবং এটার এই যে রিভিউগুলো রিভিউ ভিডিও আগে আপলোড করব। সো এর কারণে আমি বলছি যে অলরেডি আমার চ্যানেলে আছে, কারণ আজকে যে ভিডিওটা রেকর্ড করছি এই ভিডিওটা পাবলিশ করার আগেই আমি এখানে যে গ্যাজেটগুলো আনবক্সিং করেছি এই গ্যাজেটগুলো রিভিউ ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করে ফেলব এবং তারপরেই এই আনবক্সিং ভিডিওগুলো আমি পাবলিশ করব। তো এখানে যে মাল্টিপ্লাগটি আছে এই মাল্টিপ্লাগটি কিন্তু 150-160 টাকার মধ্যে পাওয়া যায় এবং এই মাল্টিপ্লাগটিতে আপনি টিভি, ফ্রিজ সহ যে কোনো গ্যাজেট, যে কোনো ডিভাইস এটাতে চালাতে পারবেন, মোবাইল চার্জ করা, ল্যাপটপ, কম্পিউটার সব কিছু এটাতে চালাতে পারবেন। যদিও এটার দাম খুবই কম, কিন্তু দামের তুলনায় এটার কাজ আমার কাছে অনেক ভালো লেগেছে, তার জন্য এটা পারচেস করা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন মোট 8টা সকেট আছে এখানে, 3-4টি হচ্ছে 3 পিন এবং 4টি হচ্ছে 2 পিন, এবং এটাতে কিন্তু যথেষ্ট লম্বা একটি ওয়্যার ব্যবহার করা হয়েছে, একটি সুইচ দেওয়া হয়েছে এখানে, একটি লাইট ব্যবহার করা হয়েছে, ইন্ডিকেটর লাইট। তো সব দিক থেকে 150 টাকায় এরকম মাল্টিপ্লাগ পাওয়াটা কিন্তু একটা অসম্ভব ব্যাপারই বলা যায়। তারপরেও 150 টাকাতে এরকম মাল্টিপ্লাগ দেওয়া হয়েছে সেটা আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে। আর আরেকটি যে বক্স আছে এই বক্সটি কিন্তু যথেষ্ট ভারী মনে হয়েছে আমার কাছে, হয়তো ভারী কোনো কিছু আছে এই বক্সে। যাই হোক, চলুন এটাও আনবক্সিং করে ফেলি। তার জন্য উপরে যে কস্টেপটি আছে সেটা আমি কেটে ফেললাম এবং এটা কেটে ফেলার সাথে সাথে সাইডের কস্টেপগুলো নর্মালি টান দিলে খুলে গেল এবং এই সাইডেরটা কাটার প্রয়োজন হয়েছে। যদিও এটা কিছুটা খুলে আমি যেটা বুঝেছি এটার ভিতরে ইলেকট্রিক বিটার আছে এবং এই ইলেকট্রিক বিটারটিরও আনবক্সিং রিভিউ ভিডিও অলরেডি পাবলিশড হয়ে গেছে, আপনারা আমাদের চ্যানেল থেকে দেখে নিতে পারেন ওই ভিডিওটা। এবং এটার যে কোয়ালিটি সেটাও আমার কাছে যথেষ্ট ভালো লেগেছিলো, এবং খারাপ দিক ভালো দিক সব কিছুই থাকছে ওই ভিডিওতে, সেটা আপনারা দেখতে পারেন। আর এই গ্যাজেটটি কিন্তু দামের দিক থেকে যদি বলা যায় 80 টাকার মধ্যে এটা আপনারা পারচেস করতে পারবেন দারাজ থেকেই। এছাড়াও অন্যান্য অনলাইন মার্কেটেও এগুলো পাওয়া যায়। এটার ভালো দিক খারাপ দিক বিস্তারিত সব কিছুই কিন্তু আমাদের ওই ভিডিওতে বলা হয়েছে, সেটার লিঙ্ক